এ যেন ফুলের রাজ্য। রং বেরঙের নানা ফুল আর ফুলের সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড়। বলছি দক্ষিণ পশ্চিম চীনের ইউনন প্রদেশের মিলো শহরের কথা। একসময়ের পাহাড়ি এলাকা এখন পরিণত হয়েছে পর্যটন শিল্পের কেন্দ্র হিসেবে। শুধু বাহারি ফুল নয়, নানা থিমে তৈরি পার্ক, দর্শনীয় স্থানগুলোকে নতুন করে সাজিয়ে তোলাসহ পর্যটক আকর্ষণে তৈরি করা অবকাঠামো শহরকে করেছে প্রাণচঞ্চল। পর্যটকদের অবসর যাপনের সব ব্যবস্থা আছে এই মিলো শহরে। স্থানীয় পর্যটন শিল্পকে কেন্দ্র করে সুযোগ সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের। পুরো পর্যটন ব্যবস্থা এত ভালোভাবে বিকশিত হয়েছে, এখানকার দৃশ্য উপভোগ করার জন্য আমাদের এক সপ্তাহ সময় যথেষ্ট নয়। মিলোয় উন্নত হয়েছে ব্যবসা বাণিজ্যের পরিবেশ। প্রতিযোগিতামূলক শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন বেড়েছে বায়োমেডিসিন, গ্রিন এনার্জি, নতুন বিল্ডিং তৈরির উপকরণ সহ বিমান চলাচল সরঞ্জামের। আগে থাইফিং হ্রদের চারপাশে অনুর্বর পাহাড় আর ঢাল ছিল, তখন আমার বার্ষিক আয় ছিল মাত্র কয়েক হাজার ইউয়ান। আর এখন আমি থাইফিং লেক ফরেস্টের একটি ছোট কুটিরে কাজ করি ও পাশাপাশি একটি বাসা ভাড়া দেই। এখান থেকে আমার বার্ষিক আয় 2 লাখ ইউয়ান, যা আগের চেয়ে অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শুধু গেল বছরই এ শহরে বেড়াতে এসেছে 1 কোটিরও বেশি পর্যটক। এখান থেকে আয় হয়েছে প্রায় 148 কোটি মার্কিন ডলার। আর গেল এক দশকে এ শহরের জিডিপিও বেড়েছে কয়েক গুণ। জিডিপি 2012 সালে 3.55 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে 2021 সালে দাঁড়িয়েছে 7.36 বিলিয়ন মার্কিন ডলারে। 2012 সাল থেকে বিশ্বে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছে চীন। মিলো শহরের মতো দেশ জুড়েই পর্যটন স্থানগুলোর ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। মূলত বিদেশি পর্যটকদের আরও বেশি করে আকৃষ্ট করতে এই পদ্ধতি বেছে নিয়েছে চীন। সম্প্রতি নিজেদের প্রতিটি খাত ধরে ধরে উন্নয়নে মনোযোগ দিয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক পরাক্রমশালী দেশটি। আফরিন মিম, CMG বাংলা।